ইতিহাসের পাতায় এক চিরপরিচিত নাম বিষ্ণুপুর কত রক্তক্ষয় সংগ্রামের ইতিবৃত্ত রচিত হয়েছে এই বিষ্ণুপুরকে ঘিরে খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে ব্রিটিশ শাসনের সূচনা লগ্ন পর্যন্ত প্রায় এক সহস্রাব্দ কাল বিষ্ণুপুরের ইতিহাস হিন্দু মল্ল রাজবংশের উত্থান ও পতনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আজও একইভাবে একই ছন্দে সমৃদ্ধ রয়েছে এই শহর নিজস্ব গৌরবকে নিয়ে মূলত পোড়ামাটির শিল্প এবং টেরাকোটা শিল্পের ঐতিহ্যে রাঙায়িত এখানকার লাল মাটি শিল্পীদের একনিষ্ঠ প্রচেষ্টাতে তৈরি এই পোড়ামাটির কাজগুলি তাছাড়াও রয়েছে নানা ধরনের দর্শনীয় স্থান যা আজকের পাঠককে বিষ্ণুপুর সম্বন্ধে জানতে সাহায্য করে দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে পাথর দরজা লালগড় লাল নৌকা বিহার বাঁধ দলমাদল কামান কংসাবতী নদী রাসমঞ্চ কাজুবাদাম জঙ্গল জোরবাংলা কালাচাঁদ পোড়ামাটির হাট গুমঘর ইত্যাদি হাজারো মনোরম স্থান মা ও ছিন্নমস্তা মন্দিরও এখানকার ধর্মপ্রাণ কেন্দ্র জায়গাগুলির মধ্যে অন্যতম চেনা অজানা মানুষের সম্মেলন ক্ষেত্র হল জনপ্রিয় বিষ্ণুপুর মেলা যেখানে ধর্মের নামে বিভেদ না করে প্রত্যেক মানুষ মিশে যায় আনন্দ উদযাপনে কিন্তু সময়ের সঙ্গে বদলেছে বিষ্ণুপুর উন্নত হয়েছে নতুনের ছোঁয়ায় শিক্ষা বিনোদন রুচিতে বদলেছে বিষ্ণুপুরের নিত্য সবকিছু নানা কলেজ ও বিদ্যালয় গড়ে উঠেছে যেমন বিষ্ণুপুর পাবলিক ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং রামানন্দ কলেজ বিষ্ণুপুর পাবলিক স্কুল টাউন স্কুল ইত্যাদি পর্যটনের আবাসস্থল হিসেবে তৈরি হয়েছে নানা অতিথি নিবাস যেমন লক্ষ্মী পার্ক হোটেল অন্নপূর্ণা মোনালিসা লজ ইত্যাদি বিনোদন হিসেবে আধুনিকতার স্পর্শে সেজে উঠেছে জেডি বাজার ওয়ান স্কোপ ক্যাফে লসি সেন্টার কনিষ্কো কলকাতা ট্রেনস রিলায়েন্স ট্রেনস আরও ইত্যাদি নানা কিছু নতুনভাবে নতুন রঙে বিষ্ণুপুরের আত্মপ্রকাশ ঘটেছে ঠিকই কিন্তু পুরাতনকে ছাপিয়ে গিয়ে নতুন সমাদর পায় না কখনোই বরং পুরাতনকে সাথী করে নতুনের জাগরণ হয় তাই এখনো সমান খ্যাতি সম্পন্ন হয়ে আছে বিষ্ণুপুরের বালুচরি শিল্প ডগড়া শিল্প উল্টো রথের মাহাত্ম তাই এখনও বিষ্ণুপুর সমান তালে তার অতীত কাথা বয়ে নিয়ে চলেছে যা হাজার হাজার বছরের ইতিহাসের সাক্ষী